রাস্তার খাবার বা স্ট্রিট ফুড মানেই এক ভাসমান বাণিজ্যের গল্প, ফলে এই বাণিজ্যের সঠিক পরিসংখ্যান তৈরি করা কঠিন কাজ। তবু সাম্প্রতিক বছরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক জরিপ বলছে, রাস্তায় খাবার বিক্রির জন্য কমপক্ষে 2.5 লাখ ভাসমান আয়োজন আছে। এসব জায়গায় প্রতিদিন গড়ে অন্তত 80 লাখ মানুষ কম বেশি খাবার খায়। গত কয়েক দশক ধরে এটি একটি ক্রমবর্ধমান বাণিজ্য। দেখতে বিবর্ণ ও অবহেলিত হলেও রাস্তায় খাবার বিক্রি অত্যন্ত লাভজনক আয়োজন। এখানে বিনিয়োগ বা পুঁজি এবং খরচ খুব কম, তার বিপরীতে লাভের পরিমাণ অনেক অনেক বেশি। আইটেমের দাম কম, জাল ফ্রাই 50 টাকা, চিকেন বার্গার 50 টাকা, কাঠি কাবাব 35 টাকা, শর্মা 40 টাকা, নুডলস 20 টাকা। প্রতিদিন বিক্রি এখন হলো মন্দা, এ প্রায় 2,000, 2,500 এমন বিক্রি হয়। 6,000 পুঁজির মধ্যে নিম্নত 20 থেকে 21 হাজার টাকা মাসে আসে। দৈনিক চেলা 1,000 খানিক হয়, 800-900 টাকা, উরপে 1,000 টাকা। 43 বছর ধরে শান্তিনগর রাজমণি সিনেমা হলের পাশের ফুটপাতে ভাত বিক্রি করেন সাইদ মুন্সি। বলেন, এক সময়ে ভাতের সাথে আলু ভর্তা ও ডাল ফ্রি দিলেও এখন সম্ভব না। ব্যবসার শুরুতে দোকানের সংখ্যা কম ছিল, এখন চাহিদা বাড়ার পাশাপাশি বেড়েছে বিক্রেতার সংখ্যাও। আলু ভাজিয়া করলা দিয়ে 2 টাকা, ভাতের বেলা ছিল 2 টাকা, আলু ভর্তা ডাল ফ্রি, পাঙ্গাস মাছ বেচতাম মনে করেন 8 টাকা, তখন ওই রুই মাছ বেচতাম 10 টাকা, গরুর গোশ বেচতাম 12 টাকা। ক্রমাগত চাহিদার বৃদ্ধি রাস্তার খাবার বাণিজ্যকে ফুলে ফেঁপে বড় করেছে। অনেকে পরিকল্পিতভাবে এই বাণিজ্যে নেমেছেন নিশ্চিত লাভের আশায়। কম টাকার মধ্যে স্টুডেন্ট অবস্থায় কম টাকার মধ্যে পার্ট টাইম করতে পারতেছি। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে দেখা গেছে যে সন্ধ্যার সময় শুরু করলাম, রাত 10টা 11টা পর্যন্ত করতেছি, এটা ভালো একটা প্রফিট আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব দোকানের খাবারের দাম কম হলেও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ভিড় করেন এসব খাবারের দোকানে। বিভিন্ন ধরনের পেশাজীবীরা খায়, খেতে পারে, এই কারণে দামটা কিন্তু এটা মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে। আমরা ছাত্রছাত্রী ভাই বোনরাও এটা পারে করতে, আবার যারা নিম্ন আয়ের লোকজন তারাও মোটামুটি পারে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে তো যেয়ে নিশ্চয়ই সোনার গাছের আটনে খাওয়া সম্ভব না, তো তাহলে তাদের যে রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছাটা, একটা ভালো খাবার ইচ্ছাটা, সে তো তার সাধ্যের মধ্যে যে রেস্টুরেন্টগুলো সেখানেই যাবে। কত মানুষের জীবন যে মূলত রাস্তার খাবার খেয়েই কাটে সেই খোঁজ রাখবার কেউ নেই। তাদের মতোই একজন 58 বছর বয়সী সিএনজি চালক শাহ আলম। তার 38 বছর কেটেছে রাস্তার পাশের খাবার খেয়ে। খাবারের মান নিয়ে নয়, তার উদ্বেগ দাম নিয়ে, যা 6 থেকে 7 গুণ বৃদ্ধি পেয়েছে। কত 10 টাকা 12 টাকা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন তো মনে করেন এই 10 টাকা খাওয়াম তো আর 12 টাকা তো 60 টাকা খাইলেও তো এই খাওয়াম তো হয় না। বছর চারেক আগে 2014 সালে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা যায়, প্রতিদিন রাস্তার খাবার খায় প্রায় 80 লাখ মানুষ, আর রাজপথে ভাসমান এসব দোকানের সংখ্যা তখন 2.5 লাখেরও বেশি। তবে ক্রমাগত এই পরিসংখ্যান বড় হচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা।